হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। বন্ধুরা, আরআরবি এনটিপিসির এক্সাম শুরু হয়ে গেছে, সবাই জানো। আমি 28শে ডিসেম্বর দুটো শিফটের যে জিকের কোশ্চেন তার অ্যানালিসিস করেছিলাম, তারপর অনেক ভিডিও দিয়েছি, আর লাস্ট দুদিন তিন দিন ভিডিও আপলোড করা হয়নি, সামহাও 1 জানুয়ারিতে একটু ব্যস্ত ছিলাম। তো দেখো, আমি আজকে ভিডিও এই ভিডিওটা দু তিন তোমরা হয়তো পাবে, আমি বানিয়ে রেখেছি। আপলোড হতে কত টাইম লাগবে আমি জানি না, প্রায় ব্যাক টু ব্যাক 29শে ডিসেম্বর এবং 30শে ডিসেম্বর যে দুটো পরীক্ষা হয়েছিল, অর্থাৎ প্রত্যেক দিন দুটো করে শিফট হয়, অর্থাৎ 4টে শিফটের আমি ভিডিও আপলোড করে দেবো, তোমরা প্লিজ দেখে নিও যখন আপলোড হবে। এছাড়া অন্যান্য চাকরি পরীক্ষা, যারা ধরো এসএসসি সিএইচএসএল সিজিএল সরকারি চাকরি বা যে কোনো গভর্নমেন্ট চাকরি পরীক্ষার জন্য, এই সমস্ত কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে? তো দেখো, আজকে আমি এই ভিডিওতে, পার্টিকুলারলি এই ভিডিওতে আমি 29শে ডিসেম্বর দুটো শিফটের কোশ্চেন একটা ভিডিওতে ডিসকাস করবো। অল শিফট, দুটো শিফট হয়েছিল, তো দুটো শিফটের মধ্যে যত জিকের কোশ্চেন আমি জোগাড় করতে পেরেছি, কালেক্ট করতে পেরেছি অলমোস্ট 60টা কোশ্চেন রয়েছে, 60। তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো, যাদের পরে শিফটে পরীক্ষা রয়েছে, অর্থাৎ আপকামিং ডেজে যাদের পরীক্ষা রয়েছে, তাদের জন্য অনেক বেনিফিশিয়াল হতে চলেছে। পরে ভিডিওটা আসবে 30শে ডিসেম্বর 2020 যতগুলো শিফট রয়েছে তার উপর। এর আগে আমি 28শে ডিসেম্বরও শিফটগুলোর পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি, জিকের যতগুলো আমি কালেক্ট করতে পেরেছি। তো চলো, সময় বেশি নষ্ট করবো না, 60টা কোশ্চেন রয়েছে, তো টাইম অনেক লাগবে। কিছু কিছু কোশ্চেন আমি মানে অপশান কালেক্ট করতে পারিনি, তো সেই কোশ্চেনগুলোকে আমি নিয়ে, তো দেখো প্রথম কোশ্চেন দেখো রয়েছে সার্কের মেম্বার, তো এখানে তো অপশান ছিল, সেই অপশানে যেটা হবে না সেটা টিক করতে হতো তোমাদের। তো যাই হোক, এখানে আমি সবগুলো দেশ লিখেছি যারা যারা সার্কের মেম্বার: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপস, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। হাউ মেনি হাইকোর্টস ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে কতগুলো হাইকোর্ট রয়েছে, উত্তর হবে 25টি। মহেঞ্জোদারোর কারেন্ট লোকেশান, মহেঞ্জোদারো কোথায় রয়েছে, পাকিস্তানের সিন্ধের লারকানা জেলায়, ঠিক আছে? আচ্ছা, চেয়ারম্যান অফ কোল ইন্ডিয়া, কোল ইন্ডিয়ার চেয়ারম্যানের নাম কি, প্রমোদ আগরওয়াল, ঠিক আছে? হুইচ ব্লাড গ্রুপ ইজ ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, কী হবে, এবি পজিটিভ। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 2020, ওখানেও নিশ্চয়ই অপশান থাকবে, তো আমি সবগুলো নিয়েছি। মনিকা বাত্রা টেবিল টেনিসে পেয়েছে, বিনেশ ফোগাট রেসলিংয়ে পেয়েছে, রানী রামপাল হকিতে পেয়েছে, রোহিত শর্মা ক্রিকেটে পেয়েছে, মারিয়াপ্পান থাঙ্গাভেলু প্যারা অ্যাথলেটিক্সে পেয়েছে। ফায়ার হেডকোয়ার্টার্স, ঠিক আছে, ফায়ার হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে, FAO, ফায়ার হেডকোয়ার্টার্স রয়েছে রোম, ইটালিতে, ঠিক আছে? আচ্ছা, এখানে 8 নম্বর কোশ্চেন রয়েছে, হু ইজ দ্য গভর্নর ডিউরিং ডিমনিটাইজেশন ইন ইন্ডিয়া, মানে নোটবন্দির সময় কে ইন্ডিয়ার যে, সরি, এখানে হু ইজ দ্য গভর্নর মানে আরবিআইয়ের গভর্নর হবে, ঠিক আছে? এখানটায় একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হবে আরবিআই গভর্নর, আরবিআইয়ের গভর্নর কে ছিল, তো অ্যান্সার হবে উর্জিত প্যাটেল। আচ্ছা, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের জনক কাকে বলা হয়, বিআর আম্বেদকরকে। হুইচ কান্ট্রি হোস্ট ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে 2020 এনভায়রনমেন্টাল ডে কোন কান্ট্রি হোস্ট করেছিল, তো অ্যান্সার হবে কানাডা, সরি কলম্বিয়া, পার্টনারশিপ উইথ জার্মানি, জার্মানির সাথে পার্টনারশিপ করে। আচ্ছা, এনভায়রনমেন্টাল ডে যে থিমটা ছিল সেটা ছিল টাইম ফর নেচার। লার্জেস্ট কান্ট্রি ইন নর্থ আমেরিকা, নর্থ আমেরিকার লার্জেস্ট কান্ট্রি কোনটি, এরিয়া ওয়াইজ বলতে গেলে নর্থ আমেরিকার লার্জেস্ট কান্ট্রি হচ্ছে কানাডা। কেমিক্যাল ফর্মুলা অফ লাইম ওয়াটার, লাইম ওয়াটারের কেমিক্যাল ফর্মুলা কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। কেরালা সিএম জিজ্ঞেস করেছিল, মানে মুখ্যমন্ত্রীর নাম কেরালার পিন্নারাই বিজয়ন। আচ্ছা, জাপানের প্রাইম মিনিস্টারের নাম জিজ্ঞেস করা হয়েছিল, ইয়াসিদেই সুগা, ঠিক আছে? তেলেঙ্গানার গভর্নরের নাম জিজ্ঞেস করা হয়েছিল, তামিলেসাই সুন্দরাজন। জিএসটি হুইচ টাইপ অফ ট্যাক্স এটা জিজ্ঞেস করা হয়েছিল, ইনডাইরেক্ট ট্যাক্স হবে। কংগ্রেস ফর্ম ইন হুইচ ইয়ার, কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1885। হেডকোয়ার্টার অফ আইসিসি, আইসিসি হেডকোয়ার্টার, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার কোথায়, দুবাইতে। সেক্রেটারি জেনারেল অফ ইউএনও, ইউএনওর সেক্রেটারি জেনারেলের নাম কি, অ্যান্টোনিও গুটেরেস। আচ্ছা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত জিজ্ঞেস করা হয়েছিল, 131। ভুটানের ক্যাপিটালের নাম কি, থিম্পু হবে। আচ্ছা, পিত্ত রস কোথার থেকে খরিত, ইংলিশ হবে বাইল জুস, ইজ সিক্রেটেড ফ্রম, কোথা থেকে খরিত হয়, যকৃত, লিভার থেকে। আচ্ছা, সাচি স্তূপ কোথায় রয়েছে, মধ্যপ্রদেশ হবে। ফকির মুভমেন্ট কত সালে স্টার্ট হয়েছিল, 1776 থেকে 77 18th century। PMKVY গভর্নমেন্ট স্কিম লঞ্চড ইন কত সালে লঞ্চড হয়েছিল, তো এটা হবে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এটার নাম ফুল ফর্ম ছিল, এটা হবে গিয়ে
2015 সালে স্টার্ট হয়েছিল, লঞ্চ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড চলে যাবো, 25টা কোশ্চেন এখানে ডিসকাস হয়ে গেল, পরের স্লাইডে চলে যাব। ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো, হোয়েন ডিড ফার্স্ট ডিমান্ড অফ স্বরাজ, স্বরাজের প্রথম কখন, কবে স্বরাজের প্রথম ডিমান্ড করা হয়েছিল, ঠিক আছে। 1906 সালে কলকাতা সেশনে প্রথম স্বরাজের দাবি করা হয়। আচ্ছা বাবরের বাবার নাম কী ছিল? ওমর মির্জা। সেল ডিসকভার্ড বাই, সেল কার দ্বারা, মানে কোষ, কোষ কে ডিসকভার করেছিলেন? রবার্ট হুক। নিউটন কে ডিসকভার করেছিলেন? স্যাডউইক। প্রোটন হবে রাদারফোর্ড, ইলেকট্রন হবে জে জে থমসন। আই এম নট শিওর, মানে চারটে এসেছিল নাকি, তো আমি যতটা জানি যে এর মধ্যে সেলটা এসেছিল আর প্রোটন নিউট্রনটা এসেছিলো, ঠিক আছে। তো আমি এখানে চারটেই নিয়েছি, ঠিক আছে। সুরেশ স্যার টেম্পল কোথায় রয়েছে? উড়িষ্যাতে। আর শুক্রেশ্বর টেম্পল রয়েছে আসামে। তো টেম্পলগুলো কিন্তু এসছে, এগুলো ভালো করে তোমরা দেখে যাবে। পার্লামেন্টে জয়েন্ট সেশন কোন আর্টিকেলে দেওয়া হয়েছে? 108 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। আচ্ছা ভারতের হাইয়েস্ট পিক কোনটা? কাঞ্চনজঙ্ঘা হবে। কনস্টিটিউশন ডে কবে সেলিব্রেট করা হয়? 26 নভেম্বর। এইচটিটিভির ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ফাট, FAT, ফাটের ফুল ফর্ম কি? এটাও কিন্তু কম্পিউটার রিলেটেড ফুল ফর্ম অনেক জিজ্ঞেস করা হচ্ছে, তো এগুলো দেখে যাবে। ফাইল অ্যালোকেশন টেবিল। জিএসটির ফুল ফর্ম? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস। গীত গোবিন্দ কার রচনা? জয়দেবের রচনা। 40 নম্বর দেখো, জাতক কোন ধর্মের সাথে রিলেটেড? তো হবে এটা বুদ্ধ ধর্মের সাথে রিলেটেড। আচ্ছা শেরশাহের বার্থ প্লেস, মানে শেরশাহের জন্মগ্রহণ কোথায় করেছিল, মানে জন্মস্থান কোথায়? এটা হবে গিয়ে 1472-এ শেরশাহ জন্মগ্রহণ করেছিল সাসারামে, ঠিক আছে। জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। এটা কিন্তু ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। আচ্ছা সেলের সিওর নাম কি? সেল, এটা হবে গিয়ে অনিল কুমার চৌধুরী। আচ্ছা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট IARI কোথায় রয়েছে? পুসা, দিল্লিতে। আচ্ছা তামিলনাড়ু সিএম এর নাম কি? আদ্যাপাদি কে পালানাসামি। এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার এডুকেশন মিনিস্টারের নাম কি? রমেশ পোখরিয়াল। আচ্ছা পাইথন ইজ এ, পাইথন কি? একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পীরপঞ্জাল ট্যানেল কোথায় রয়েছে? হিমালয়ে, এবং মিডিল অফ হিমালয় ইন জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। লংগেস্ট রোড ট্যানেল কোনটা? চেন্নাই থেকে নাসরি ট্যানেল। আচ্ছা ইন্টেল i19, এটা কি? i9, ইন্টেল i9 এটা কি? প্রসেসর। চায়নার ক্যাপিটালের নাম কি? বেজিং। মায়োপিয়া কিসের জন্য হয়? শর্ট সাইটেডনেস ইউজিং কনকেভ লেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে মায়োপিয়াতে। IPL 2020 উইনার কে? মুম্বাই ইন্ডিয়ান্স, ঠিক আছে। 53 নম্বর, এখানে একটু কাটাকাটি হয়ে গেছে, আমি লিখতে গিয়ে একটু কাটাকাটি হয়ে গিয়েছিল। তো বেরি বেরি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B1। হুমায়ুন নামা কার লেখা? গুলবাদন বেগা। আমি মুখে বলছি, তোমরা একটু শুনে নিও। তো লেমনের pH-এর মাত্রা কত? লেমনের pH মানে লেবুর যেটা রয়েছে, এটা রয়েছে 2.4, ঠিক আছে। 57 রয়েছে, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? প্যারিস, ফ্রান্সে। ক্যাবিনেট মিশন কবে প্রথম ভারতে আসে? March 1946। আচ্ছা ইউরেনিয়াম মাইন্স ফেমাস ফর? GADU, জাডুগোড়া, ঠিক আছে, এর জন্য ইউরেনিয়াম মাইন্স ফেমাস। কাভেরি রিভার ওয়াটার ডিসপিউট কোন কোন স্টেটের মধ্যে হয়েছিল? কাভেরি রিভার তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে কাভেরি রিভার নিয়ে ডিসপিউট হয়েছিল, যা মানে ঝামেলা হয়েছিল আর কি। তো এই ছিল টোটাল 60টা কোশ্চেন আমি এই ভিডিওতে আলোচনা করলাম। নেক্সট ভিডিওটা আসবে 30 ডিসেম্বরের, যে যতগুলো কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি তার উপরে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ইনফরমেটিভ, এই কোশ্চেনগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো তোমরা দেখবে ভালো করে, অন্যান্য পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে থাকলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো তোমরা খুব সবাই। টাটা, বাই।